পরীক্ষার দিনে অন্যরকম শান্তিনিকেতন। প্রতি বছর 14ই ফেব্রুয়ারি বিশ্বভারতী ক্যাম্পাসেও এক মজাদার আয়োজন হয়। বেনামেই চলে মনের কথার আদান প্রদান। কিরকম এদিন কলাভবন চত্বরে একটা বাক্স রাখা থাকে, মনের কথা জানিয়ে কেউ কারো উদ্দেশ্যে চিঠি বা কবিতা লিখে ফেলতে পারে সেই বাক্সে। তবে তাতে প্রেরকের নাম থাকে না, তার উদ্দেশ্যে লেখা তাও থাকে না। সন্ধ্যার সময় সমস্ত ভবনের ছাত্রছাত্রীরা এক জায়গায় হয়ে সেই বাক্স খুলে সব লেখা পড়া হয়, যেটা যার উদ্দেশ্যে তারা ঠিক বুঝে নিতে পারে। তবে একের হৃদয়ের কথা অন্যজন পড়তে পড়তে আসলে দুলে ওঠে সবাই। এভাবে নতুন সুন্দর সম্পর্কের সূচনা হয়, বন্ধন গাঢ় হয়। তো একটা লাভ বক্স বানানো হয়, যারা যাকে যেরকমভাবে আর কি একটা লেটার লেখা হয়, লেটারে যাকে তুমি দিবে তো সেটা লেখা হয়, কিন্তু নিজের নাম লেখা হয় না। তবে এবছর করোনা আবহে সব ছাত্রছাত্রী এখনো বিশ্ববিদ্যালয়ে এসে ওঠেনি, আর কর্তৃপক্ষের তো কড়াকড়ি আছে। তবে তার মাঝেই চলছে ভালোবাসার বাক্সে চিঠি জমানো। দ্য ওয়াল বিউরো।